নমস্কার বন্ধুরা, অভিনন্দন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়ে গেছি সানডে স্পেশাল মেনু নিয়ে। আজকে বানাবো চিকেন কষা আর ফ্রাইড রাইস। সেই জন্য চিকেনটা আমি আগে থেকে এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে নিয়েছি বেশ অনেকটা সাইজেরই পেঁয়াজ কেটে নিয়েছি, যেহেতু চিকেনটা অনেকটাই আছে। আর এখানে আলু দিয়ে যেহেতু চিকেনটা রান্না করব, আলুটাও কেটে নিয়েছি একটু বড় সাইজের করে। আদা রসুনের পেস্ট করে নিয়েছি। এখানে আছে গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দু চারটে, বড়ো সাইজের একটা পেঁয়াজ। এখানে আছে বিনস, সেটাও ডিজাইন করে একটু কেটে নিয়েছি। এখানে গাজরটাও কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে। আর এখানে আছে কাজু আর কিশমিস, এটা ফ্রাইড রাইসের জন্য। আর মশলার মধ্যে এখানে আছে লবণ, লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা, ঘি, কাঁচা লঙ্কা, হলুদ, আর আছে চিনি। ফ্রাইড রাইসে কিন্তু অবশ্যই চিনি লাগবে, মিষ্টি মিষ্টি তবে খেতে ভালো লাগবে। আর অবশ্যই সাদা তেল। আর এদিকে চালটা আমি ভিজিয়ে রেখেছি, এটা বাসমতি রাইস নিয়েছি, আপনারা যে কোনো রাইস নিতে পারেন। সেটা আমি এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে নিয়েছি, তাহলে কি হবে ভাতটা অনেকটা বেশ বড় বড় হবে আর অতটা ভেঙে যাবে না। আর আগে থেকেই জলটা আমি এখানে গরম বসিয়ে রেখেছি ভাতের জন্য। জলের মধ্যেই দুটো তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, মানে লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে একটু এখানে তেল অ্যাড করে দিলাম, আর লবণ দিয়ে দিলাম এক চামচ, যাতে করে চালটা একদমই ভেঙে যাবে না। লবণটা এখানে অ্যাড করে দিলে ভেতরে অনেকটা লবণটা ঢুকে যাবে, আর জলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল, ভাতটা একদম ঝরঝরে হবে। আর এবারে আমি ভিজিয়ে নেওয়া চালটা জলটা ঝেড়ে ঝেড়ে এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম, এদিকে ভাতটা আমার হতে থাক। আর এইদিকে আমি মাংসটা একটু ম্যারিনেট করে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। লঙ্কার গুঁড়োটা এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে ঝাল অ্যাড করতে পারেন। আর দিলাম টক দই আর সর্ষের তেল। অবশ্যই চিকেন কষার জন্য সর্ষের তেলটাই আমি প্রেফার করব, এতে করে কী হবে ভীষণই টেস্টফুল হয়। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য এইভাবে ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেবো। আর এইদিকে আমার ভাতটা প্রায় হয়ে এসেছে, মানে ভাতটা একদম তো গলিয়ে ফেললে হবে না, ফ্রাইড রাইসের জন্য 90% হয়ে যাবে, তখনই ভাতটা কিন্তু তুলে নিতে হবে। এই যে এইভাবে একটা জায়গার মধ্যে আমি ভাতটা সমস্ত তুলে নিলাম, যাতে করে ফ্যানটা খুব ভালোভাবে ঝরে যায়। আর কড়াইটা ধুয়ে নিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে বিনসটা আগে দিয়ে দিলাম, দিয়ে সামান্য লবণ অ্যাড করে দিলাম। যেহেতু বিনস আর গাজর ভাজতে একটু সময় লাগে, সেই জন্য গাজর আর বিনসটা প্রথমে ভেজে নেব। গাজরটা একটু লবণটা দিয়ে নাড়িয়ে নেওয়ার পরেই বিনস আর গাজর একসঙ্গেই আমি দুটো ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি ক্যাপসিকামটাও অ্যাড করে দিলাম। ক্যাপসিকাম ভাজতে একদমই সময় লাগে না, ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। দিয়ে কুচিয়ে নেওয়া কয়েকটা কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম, আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই রাইসে পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবেন, দারুণ একটা টেস্ট হয়। দিয়ে খুব ভালোভাবে ভাজ ভেজে নেওয়ার পরে আমি অন্য পাত্রে একটা ট্রান্সফার করে নিলাম, আর যেই পাত্রে আমি রাইসটা রাখবো একটু বড় সাইজে সেখানে নিয়ে নিলাম। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একদম দেশি পিওর ঘি, দিয়ে খুব ভালোভাবে ঘিটাকে গলিয়ে নেব। নিয়ে এবার আমি গোটা গরম মশলা অ্যাড করে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ফেটে গায়ে চলে আসে, সেজন্য লঙ্কাটা কেটে দিলাম। দিয়ে কাজু কিশমিশটা দিয়ে দেবো। কাজু কিশমিশটা খুব ভালোভাবে ঘিয়েতে আমি ভেজে নেবো। এখানে কিন্তু আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে সমস্ত ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এখানে চিনিটা অ্যাড করে দেবো। চিনিটা আপনারা একটু বুঝে অ্যাড করবেন, যেমন রাইসটা মিষ্টি খাবেন সেই মতো অ্যাড করবেন, যদি মিষ্টি না খেতে চান তাহলে এখানে বাদ দিয়ে দেবেন। আর এইটা আপনাদেরকে আগে দেখানো হয়নি, আমি এই রাইসের মধ্যে একটু গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর ব্যবহার করব এক চামচ। দিয়ে দিলাম গোলাপ জল এক চামচ, কেওড়া জল আর একটু মিঠা আতর। এটা দিলে কী হবে, রাইসের ফ্লেভারটা দ্বিগুণ হয়ে যাবে, একটা দারুণ সেন্ট বেরোবে খাবার সময়। দিয়ে খুব ভালোভাবে জলের মধ্যে গুলিয়ে রেখে দিলাম। এদিকে সমস্ত সবজিগুলো আমার ভাজা ভাজা খুব ভালো করে ভেজে নিয়েছি, চিনিটা একদম মেল্ট হয়ে গেছে। এই অবস্থাতেই আমি এই রাইসটাও তুলে দিলাম এর মধ্যে, দিয়ে প্রথমে একটু এইভাবে নেড়ে নেব, নইলে নিচে বসে যাবে। দিয়ে সমস্ত ভাতটাই আমি দিয়ে দিয়েছি। এবার এই এই এইভাবে 2-4 মিনিট ভেজে নেব। তার আগে এই যে
মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সমস্ত জলের, সেটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে এবার নাড়তে থাকবো যাতে নিচে বসে না যায়, এটা সাবধানে একটু করতে হবে। এই যে একদম রেডি হয়ে গেছে, অন্য পাত্রে আমি ট্রান্সফার করে নিয়েছি রাইসটা। দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, আর দেখতেও বেশ কালারফুল হয়েছে। আর এইদিকে চিকেনের জন্য আলুটা ভেজে নিচ্ছি। আলুটা বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যেই সর্ষের তেলটা অ্যাড করে দিলাম। দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি চারটে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নেওয়ার পরে কুচিয়ে নেওয়া পেঁয়াজটাও দিয়ে দিলাম। এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ আমি ব্যবহার করেছি। পেঁয়াজটা খুব ভালোভাবে এইভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। দিয়ে লঙ্কার গুঁড়ো দিলাম দু চামচ, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে আমি লবণ অ্যাড করে দিলাম, যেহেতু আগে ওখানে আমার লবণ দেওয়া আছে চিকেনের মধ্যে, সেই জন্য লবণটা এখানে একটু অল্প অ্যাড করলাম, পরে যদি লাগে আমি দেবো। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এবার কষাতে থাকবো মাংসটা। দিয়ে এই যে বাটি ধোয়া জলটা একটু এখানে অ্যাড করলাম, যাতে করে মশলাটা না নিচে লেগে যায় বা পুড়ে যায়। দিয়ে এইভাবে এবার কষাতে থাকবো আমি চিকেন। যত কষানো হবে তত খেতে ভালো লাগবে। এখানে আমি যেহেতু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, সেই জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে আমি 8-10টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর শাহী গরম মশলাটা দিয়ে দিলাম। যে খুব ভালোভাবে এবার কষাতে থাকবো। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ভেজে নেওয়া আলুটাও অ্যাড করে দিলাম। আলুটা অ্যাড করেও 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি গরম জল করে নিয়েছিলাম, গরম জল দিয়ে দিলাম চিকেনের মধ্যে। যে কোনো তরকারির মধ্যে গরম জল দিলে টেস্টও হয় আর তাড়াতাড়িও একটু হয়ে যায়, সেজন্য গরম জল অ্যাড করে দিলাম। এই যে গ্রেভিটা আমার অনেকটাই ঘন হয়ে এসছে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, চিকেনও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন চিকেনে দেখুন হাড় থেকে ছেড়ে যাচ্ছে, মানে চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে। আর এইখানে আমার ছেলেকে একদম পরিবেশন করে দিয়েছি, ও খেতে আরম্ভ করে দিয়েছে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।